দেখো ক্লাস টু এ ইতিহাসে তোমাদের অনেক প্রশ্ন হয়ে গেছে, তো ধর্মপুরী থেকে আজকে আমি ছয়ের দাগে কিছু প্রশ্ন তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু মডেল প্রশ্নগুলো করবে অবশ্যই। দেখো ছয়ের দাগে দিয়ে আছে দু এক কথা উত্তর দাও। ভূমিকম্প, বন্যা প্রভৃতি কাদের সৃষ্টি বলে পুরোহিতরা প্রচার করতো? কাদের? তাহলে দেবতাদের। দেবতারা এগুলো সৃষ্টি করছে, দেবতারা রুষ্ট হচ্ছে বলেই এগুলো হচ্ছে, ঠিক আছে? এটা ক্ষয়টা কারা যাগযজ্ঞ করত না পুরোহিতরা যাগযজ্ঞ করত। তারপর দেখো গয়তাকে দিয়ে আছে কারা ঝাড়ফুঁক করত না ওঝারা? ওঝা বলে একজন তৈরি হয়েছিল, অর্থাৎ সেই সময়ে তারা ঝাড়ফুঁক টুকটাক করে বলছে মানুষে আমরা রোগ সারিয়ে দিচ্ছি, তাই তো করতো তারা। তারপরটা ঘয়টা কারা সরল মানুষদের ঠকাতো? তখন মানুষের মনে এত কিছু যুক্তি তর্কের আবির্ভাব হয় না, ওই জন্য মানুষ তখন কিন্তু বেশিরভাগই ঠকে যেত। কাদের কাছে? না পুরোহিতদের কাছে। তাহলে কারা সরল মানুষদের ঠকাতো? পুরোহিতদের ঠকাতো, পুরোহিতরা ঠকাতো, ঠিক আছে? তারপরটা দেখো উমারটা দিয়ে আছে পুরোহিত ওঝাদের কে সমর্থন করার তাদের প্রভাব বাড়লো না পুরোহিত আর ওঝাদের রাজারা সমর্থন করত, ফলে কি হলো তাদের প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে গেল পুরোহিত আর ওঝাদের। তাহলে রাজারা সমর্থন করছে দেশের সব থেকে বড় যিনি, তিনি সমর্থন করার ফলে সাধারণ সরল মানুষদিকে সকাটে লাগলো। তাহলে পুরোহিত ও ওঝাদের কে সমর্থন করত? রাজারা, ওর জন্যই তাদের প্রভাব বেড়ে গেল, ঠিক আছে? আজ এই পর্যন্তই রইলো, এর পরের দিনে নদীর তীরে সভ্যতাটা করাবো।